আসসালামু আলাইকুম। ওকে রাফাত, আপনি কি শুনতে পাচ্ছেন? জি আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ রাফাত বল। জি আমি আমি আপনাদের আলোচনা বা অনেক আগে থেকেই আমি আসলে এসব থেকে বের হয়ে গেছি। তো আমার আসলে মানে কিছু মানে মোমেনদের উদ্দেশ্য কিছু যৌক্তিক কিছু কথা আর কি আপনার মাধ্যমে বা একটু বলবো আর কি আপনাকে নিয়ে আর কি। জি জি ওকে ওকে। বাট মানে আপনি যদি আচ্ছা ঠিক আছে বলেন দেখি। আমার কেন জানি আমি মানে ইনটিউশন হচ্ছে যে আপনি হয়তো প্রশংসা করেন, বাট স্টিল বল। বাট বাই দ্য ওয়ে আপনি বোধহয় বুঝাইতে চাইছেন বের হয়ে গেছেন বলতে ধর্ম থেকে বের হয়ে গেছেন, আলোচনা থেকে বের হয়েছেন তা তো বলেন নাই না? না না ধর্ম থেকে। আচ্ছা আচ্ছা, আপনি সেন্টেন্সটা পুরো করেন নাই তো এই জন্য একটু আমি পুরো করে দিলাম, তাহলে মানুষ ভাববে কি করে। বুঝতে পেরেছি। আচ্ছা যাই হোক, আমার মানে মেইনলি আসলে মুমিনদের কিছু যুক্তি বা ওয়াজের কিছু যুক্তি আর কি, তাদের যুক্তিতে তাদেরকে আর কি ঘায়ল করার জন্য আর কি কিছু কথা আর কি বলতে চাই। জাস্ট অল্প, আমি বেশি সময় নেবো না। সেটা হলো একটা হলো যে ধরেন যে এই যে নবীজি বলে গেছে কেয়ামত অতি সন্নিকটে, আর কেয়ামতের লক্ষণ ছিল যে সে নারীরা পুরুষের পোশাক পরবে বা নারীরা অবাধে মেলামেশা করবে বা এই সেই নানাবিধ কথা। কারণ কথা হচ্ছে যে এই যে এখন যদি না আমাদের মানে এক কথা নবীজি সাল্লাল্লাহু সাল্লাম এমন একটা বাণী ঘোষণা করে গেছে, এখন যদি এটা সত্য না হয় তাহলে এটা তো নবীর কথা মিথ্যা হয়ে যাবে। এখন ধরেন যে কেয়ামতের জমানায় একটা নারী যদি অবাধে চলে, তার মানে নবীর কথা সত্য হইলো। সেটা নিয়ে হুজুরদের তো আসলে এত সিলেবেলা করার আমি যৌক্তিকতা মনে করি না। মানে হুজুরে যদি সিল্লাহাল্লা করে এবং নারীরা যদি পর্দার আড়ালে সরে যায় তাহলে নবীর কথা মিথ্যা হয়ে গেল। মানে আমি কি আপনাকে যুক্তিটা বুঝাতে পেরেছি? চমৎকার একটা জিনিস রাফাত ভাই বলেছেন। জি 72 দল যেমন বলছে যে 72টা ধরেন শেষ জামানে 72টা দল বিভক্ত হবে, একটা দল সহি থাকবে। এখন যদি 72টা দল না হয় তাহলে নবী মিথ্যা হয়ে যাবে। এগুলো তো হইতে দেওয়া উচিত আমি মনে করি হুজুরদের আর কি। এইটা এরকমই আমার অনেক যুক্তি আছে আর কি কথা বলার আর কি। রাফাত ভাইয়ের সাথে আমি পুরোপুরি একমত যে দেখেন যদি ওরা মনে করে যে হ্যাঁ সত্যি এটা কিয়ামতের আলামত, তাহলে তো এটা নবীর বাণী সত্য প্রমাণিত হইলো। মানে তোমরা এটাকে আন্ডু করতে চাবা কেন? মানে এটা নিয়ে হাউ করবা কেন? এটা তো নবীর বাণী সত্য। মানে ওরা কি তাহলে নবীর বাণীটাকে মিথ্যা প্রমাণ করতে চায়? জি ওরা কি এটা কি এটা কি মিথ্যা প্রমাণ করতে চায় সামহাউ? তাই তো, এটা নবীর জন্য অপমান না? বলেন তারপরে। আজকে দেখলাম যে ওই যে ফুদিয়া আর কি বালু মারতেছে, তারপরে কি জানি এই যে ইব্রাহিমের দোয়া পড়তেছে আগুন নিবানোর জন্য। তো ওইটা আমি মনে করি যে এমন কিছু হওয়া উচিত, যেমন যেমন 999 এখানে হবে হুজুর 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 মানে অঙ্কল ট্রিপল নাইনের বদলে হুজুরকে কল দিতে হবে। হুজুরের নাম্বার, হুজুরের নাম্বার হতে পারে ধরেন 786 অথবা 501 501 501। একটা জিনিস রাফাত ভাই, আচ্ছা ওরা যে বালু ছিটাচ্ছে, ওরা বালুর বদলে কি ধরেন লিকুইড অক্সিজেন ছিটাইতে পারবে? বা ধরেন অক্সিজেন লিকুইড অক্সিজেন না হোক, গ্যাস আকারে না হোক, মানে ধরেন কিছু যদি সলিড আকারেই ছিটাইতে চায়, সলিডের মধ্যে আমি রিকমেন্ড করতে পারি সোডিয়ামকে কি ওরা ছিটাইতে পারবে আগুনের মধ্যে? পটাশিয়ামকে কি ওরা ছিটাইতে পারবে ওইভাবে দোয়া পড়ে? মানে মানে আগুন নিভে যায় এরকম কোন পদার্থের বদলে আগুন জ্বলে এরকম কোন দাহ্য পদার্থ কি দোয়া পরে এরকম করে হাতে নিয়ে ফু করে দিতে পারবে? এই সাহস আছে বা এই বিশ্বাস আছে তাদের? দেখেন আমি একটা জিনিস কি বলবো যে আমি আসলে মানে মোটামুটি আপনাদের কথা শুনি বা আমি আসলে অনেক লজিক্যাল মাইন্ডেড অনেক কিছু গবেষণা করি, অনেক কথা আমার মাথার মধ্যে আসে। আসলে স্পেস পাই না বা সময় পাই না, আর পর্যন্ত এখানে স্পেস থাকলেও তো বলা সম্ভব না, নিজেকে আড়াল আবডালি রাখতে হয়। যাই হোক, তো জিনিসটা হলো কি জানেন যে এরা হারে কিন্তু হার মানে না। মেইন কথা হচ্ছে এটা যে দেখবেন এরা হারে কখনো হার মানে না। সেটা হলো আমি আপনাকে বলি, হ্যাঁ আমি 90-এর দশকে আমি ওয়াজে কন্টিনিউয়াস শুনতাম যে টিভি দেখা হারাম, ছবি তোলা হারাম, কারো ঘরে ছবি থাকা মানে সেই ঘরে ফেরেশতা ঢোকে না। আজকে আমি দেখলাম এক জায়গায় এক হুজুর DSLR দিয়ে সে নিজে ছবি তুলতেছে। আমার মনে আছে যে আমি অনেক হুজুরকে দেখছি ক্যামেরা নিয়ে ভেঙে ফেলছে বা ক্যামেরার সামনে হাত দিছে। বা আমার এমন একটা ঘটনা আছে যে একটা বিদায়ের মুহূর্তে আমরা একটা জায়গায় একটা ছাত্রাবাসে ছিলাম, এক হুজুর তাবলিগ ঘরানার ওনাকে অনেক রিকোয়েস্ট করলাম ভাই আমরা শেষ মুহূর্তে একটা ছবি তুলে রাখি, তার কোনোভাবেই তাকে ছবি তুলতে পারলাম না কারণ এটা ধর্মের সাথে সাংঘর্ষিক। কিন্তু ফর দ্য টাইম বিং যখন সোশ্যাল মিডিয়া আবির্ভাব হলো, তার কিন্তু ফেসবুকে তার প্রোফাইলে ছবি, সেখানে ছবি তুলে দিচ্ছে। হ্যাঁ এই যে তাদের একটা বিচ্যুতি, হ্যাঁ তারা কিন্তু এটার জন্য অনুতপ্ত না। হ্যাঁ মানে তারা কোনো কিছুর জন্যই কিন্তু রিগ্রেট করে না, তারা সবকিছু কিন্তু অ্যাডাপ্ট করে। হ্যাঁ এই যে ধরেন যে এখন আহমদুল্লাহ আমি যে অনেক কথা তারা যে ওদের এরা যে কতটা দ্বিমুখী, কতটা যে মানে কি বলা যায় এটাকে মানে ভণ্ড হিপোক্রেট। হ্যাঁ এদের দেখবেন আহমদুল্লাহ আমি অনেক কথাই পাইছি, এক এক জায়গায় এক একটা ব্যাখ্যা দিচ্ছে। হ্যাঁ উনি ওই নবীর মতো আর কি, যে নবী যে ওই যে আমি কিছুদিন একটা আলোচনা থেকে আমি পাইলাম যে কোরআন যেমন এই ঘণ্টা বাজাইয়া ঘণ্টা ধ্বনি বাজিয়ে কি আয়াত আসে, তারপর আরেক জায়গায় আছে যে যেখানে ঘণ্টা বাজে ওইখানে ফেরেশতা আসে না। হ্যাঁ তো এতে কি দাঁড়াইলো এখানে যে
কোরআন আলটিমেট ও হ্যাঁ কোরআন আলটিমেট ঘন্টাকে শয়তানের মানে ঘন্টাকে শয়তানের আর কি বাধ্য বলা হইছে এখন এগুলো হইছে কি হিসেবে তার মানে শয়তান নিয়ে আসছে শয়তান নিয়ে আসছে ঘন্টার ধ্বনির মাধ্যমে রাইট 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 মানে এই এটা হইছে কি জানেন আমি আমি একটা রিয়েলাইজ করছি এই যে আহমদুল্লাহ দেখবেন যে ও কোন জায়গায় কবে কোন কথা বলছে মনে নাই আমি আহমদুল্লাহ সাংঘর্ষিক অনেক কথা পাইছি যে এক জায়গায় যেটা বলছে ওইটাই সাংঘর্ষিক আরেক জায়গায় বক্তৃতা আছে আহমদুল্লাহ ঠিক একইভাবে আমাদের নবী মোহাম্মদ মহা উম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একই কাজ করছে কবে কোন জায়গায় সে কোন কথা বলছে বা যারা এই কথাগুলো রচনা করছে তাদের মনে নেই আগে যে এই কথাটা বলছে এটা যে এই কথা সাংঘর্ষিক হয় একটা লুপহোল তৈরি করবে সেইটা তারা কখনোই তাদের আসলে ব্রেইনে আসে না এবং এরা তো সীমিত ব্রেইনের হ্যাঁ এরা এদের এদের তো আসলে অত উন্নত কোনো ব্রেইন নাই লজিক্যাল কোনো ব্রেইন নাই আমি ছোটবেলায় মানে আমি ধার্মিক ছিলাম কিন্তু যখনই শুনতাম যে একটা মানুষ পড়াশোনা করে নাই বাট সে পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী এই যুক্তিটা আমি কখনোই নিতে পারতাম না আমার মাথায় যে কেমনে হাউ কাম আমার আশেপাশে যত লোক দেখি তারা তো আসলে এখন বলতে পারেন যে সে নজরুল ইসলাম স্কুলে যায় নাই বা এরকম অনেক বড় বড় যেমন আরজ আলী মাতব্বর স্কুলে যায় কিন্তু তারা তো জ্ঞান চর্চাটা করছে কিন্তু কিন্তু নবীজির এমন কোনো আমি দর্শক কোনো কোনো জায়গায় পাইনি যে সে নিজে শুধু একটা জায়গায় পাইছি বদরের যুদ্ধের পরে কিছু যুদ্ধ বন্দীদেরকে বলছে যে আমাদের যারা মূর্খ নিরক্ষর আছে তাদেরকে লেখাপড়া শিখাইলে তাহলে এদেরকে বন্দী চুক্তিতে ছেড়ে দেওয়া হবে এইটুকু পাইছি বাট এর বাইরে কখনো পাই নাই আমি আমি মানে মোটামুটি আর কি আসলে পড়াশোনা প্রেমী ছিলাম তো একটা জিনিস আমার পড়াশোনা করতে খুব মোটিভেট করছে সেটা হলো এক ঘন্টার জ্ঞান চর্চা এক বছরের ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ কিন্তু টাইমিং এই টাইমিং আমি যখন জানলাম মানে এটা আসলে সম্প্রতি আর কি আমার যখন আমার ট্রান্সফরমেশনটা শুরু হয়েছে 2013 সাল থেকেই কিন্তু 2015 সালে অভিজিৎ দা মারা যাওয়ার পরে আর কি আমি এক মোমেনের সাথে মানে আমি জিনিসগুলো জানতাম যেমন নবীজির দিক যে দিকগুলো জানতাম আর কি যে নবীজি বলতো পাথরের আঘাত করার পরে যে মানে যে পূর্বদের ক্ষমা করো এদেরকে জ্ঞান দাও তো আমার মধ্যে এইটা নবী এমন মানবিক মানুষ সে ক্ষমা করে দিতে পারলে আমার উম্মতরা অভিজিৎ অভিজিৎ তখন তার অভিজিৎ সম্পর্কে অতটা জানতাম না জাস্ট মানে হত্যা করার পরের ঘটনা মানে আমি মেনে নিতে পারতেছি না এই ঘটনাটা যে নবীজি ক্ষমা করে দেওয়ার হাদিস আমরা জানি কিন্তু মোমেনরে কেন তাকে হত্যা করলো বা এরা হত্যা করলো কেন পরে একদিন আমাকে একজন আর কি তার সাথে তর্কের খাতিলে সে আমাকে বলে ফেললো যে কি বলেন আপনি আপনি তো ধর্মবিরোধী কথা বলছেন ধর্মগুলো আছে তখন আমাকে সুরা তওবার ওই আয়াতটা দিল ভাই তারপর থেকে আমি কারো সাথে আর আমি কাউন্টারে যেতে পারতেছি না এর আগে কিন্তু আমি একদম মডারেট মুসলিম আমি কাউন্টারে যেতাম আর এগুলো ধর্মে নাই এগুলো না বুঝে এই সেই ইত্যাদি ইত্যাদি না না আমি যদিও এতটা প্র্যাকটিসিং মুসলিম ছিলাম না বাট আমার ভিতরে একটা ই ছিল এবং আমার মধ্যে একটা সময় দর্শন ছিল যে আমি একদিন মুসলিমের মানে ধর্মের এত মানুষ আকাঙ্ক্ষম করে ধর্মের মধ্যে আমি একদিন ভালো ধার্মিক হয়ে মানুষকে ধর্মের পথে ডাকবো আমি না আমি তাবলিগে চলে গেছিলাম প্লাস মানে মোটামুটি নামাজ নামাজে ডাকতাম আমি নিজের কি অনেক কিছু এনিওয়ে তো জিনিসটা হলো যে আমি যখন টাইম টু টাইম এগুলো জানতে শুরু করলাম যখন বুঝলাম যে প্রত্যেকটা ইসলামের প্রত্যেকটা মানে কাজের মধ্যে আছে হিপনোটাইজড মানে আপনাকে আসক্ত করা আমি সম্প্রতি এক জায়গায় গেলাম বাসে তো রাতে এক জায়গায় ব্রেক দিল তো সিয়ারি খাওয়ার পরে নামাজের উঠতে আমি তখন টয়লেটে মানে প্রস্রাবখানায় গেলাম দেখলাম প্রত্যেকটা লোক বেসিনের উপরে পা তুলে উজু করতেছে মানে হিপনোটাইজের একটা লিমিট থাকা দরকার হ্যাঁ মানে ইসলাম ধর্মটা কিন্তু হিপনোটাইজড করে ফেলে হ্যাঁ যে আপনি মৃত আপনাকে এতটা মানসিকভাবে ওরা টর্চার করবে যে আপনি মৃত অবস্থায়ও যদি শোনেন আপনি মারা যাবেন আজান শুনতে তখন আপনার নামাজ পড়তে হবে ইশারা হইলো পানিতে ডুবতে হলো নামাজ পড়তে হবে মানে এগুলো কিন্তু খুব হিপনোটাইজড একটা প্র্যাকটিস হ্যাঁ যে আপনি এগুলো বিশ্বাসে ঢুকিয়ে আপনি এগুলো পাত দিলেও আপনার রুজু করতে হবে মানে কোনো যুক্তিই পাইনি আমি যে পাত দিলে রুজু করতে হবে আমার যদি বলতো পাত দিলে পাশা দিতে হবে তাহলে মানতাম কিন্তু পাত দিলে রুজু করতে হবে কেন সেটা কি যুক্তি তো এই যে একটা আপনাকে মানুষকে হিপনোটাইজড করে ফেলা তাকে একটা মানে একটা প্র্যাকটিসিং এর মধ্য দিয়া তাকে একটা জায়গায় আবদ্ধ করে ফেলা তাকে বাইরের কিছু ভাবতে না দেয়া এবং তাকে একটা উগ্রবাদী মানসিকতা তৈরি করা হ্যাঁ যে সে ওই যে দেখবেন যে একটা বাণী আছে এগুলো আমি মিনিং সবই বুঝি যে ওই যে ই হয় না যে কি জানি তো যদি নবীজির এই সে নাকাদে তোর মন কি জানি কাফের তুই দুশ্মন নবীজির অপমানে যদি কাঁদে না তোর মন নাকাতে তোর মন মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন এটা কিন্তু ভয়ানক একটা আইডিওলজি আপনি খেয়াল করে দেখবেন যার ভিতরে একটু ধর্মীয় অনুভূতি আছে সেও কিন্তু ওই যে একটা ইমোশন দিয়ে সে চিন্তা করবে হ্যাঁ হ্যাঁ রে আমি তো মুনাফিক আমি তো কাফের হয়ে যাচ্ছি আমি তো দুশমন হয়ে যাচ্ছি এনিওয়ে আমার অনেকেই বলার ছিল মানে ব্যাপক গবেষণা বা ব্যাপক ইয়া আর কি মোটামুটি আমার মাথার মধ্যে আছে অনেক ফাঁক ফোকর আমি এগুলো বের করছি বা অনেক কিছুই কিন্তু আসলে আপনাদের কথাবার্তা শুনি আর কি আপনিও খুবই চমৎকার খুবই চমৎকার আর কি বলছেন খুবই ভালো লাগলো আপনার কথাগুলো শুনে খুবই ভালো লাগলো এবং আমরা আশা করবো যে আপনার কাছে আবারও আমরা শুনবো আই পার্সোনালি ওয়াজ এনজয়িং ইট সো বাকিদের কথা বলতে পারতেছি না বাকিরা যেভাবে অনেকেই আছে আসলে আপনার কথাগুলো এনজয় করছে দেখেন কমেন্টেও অনেকেই বলছে সো ইট ডাজেন্ট ম্যাটার যে আপনার কথাগুলো আমরা অনেকবার বলছি কিনা বা আমি অনেকবার বলছি কিনা ইট ডাজেন্ট ম্যাটার আপনার মুখে তো আমি শুনিনি সো আমার আমি যখন শুনতেছি তখন আমার মনে হচ্ছে যে হ্যাঁ এই কথাগুলো আর অনেকেরই কথা এবং সেই কথাগুলো অন্যরা শুনতেছে আরো অনেকের মুখেই তা নাহলে মানুষের কাছে মনে হবে ও এইটাই বোধহয় একমাত্র এইভাবে ভাবছে না আপনি যেভাবে বললেন ঠিক কিভাবে আমি ভাবতাম যে ইস আমাদের মুসলিম ভাইয়েরা তারা কত ভুল পথে আছে কত ভুল পথে আছে আরে ইসলাম কেন পড়ে না কেন জানে না নবীজি কত ভালো ছিল আরে নবীজি ইস দিলেন নবী পাথর খাইছে আরে জুতার মধ্যে রক্ত বইরা আরে রক্ত জমাট বইতে গেছে তারপরে নবী দোয়া করছে আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দাও ক্ষমা করো সেই দিলেন নবীর
কষ্টে সেদিন সঠিক মোহাম্মদকে চিনানোর জন্য যে একটা মানে ইয়া ছিল একটা সময়, যে একটা তাগদা ছিল, ইস তখন মানুষ নাস্তিক বলতো, মানে আরে ভাই আমি তো তোর নিজের পক্ষে কইতেছি, ধর্মের পক্ষে কইতেছি, আমি নামাজ পড়ি, রোজা রাখি, তুই আমার নাস্তিক কইতেছিস কোন অর্থে? মানে তখন আস্তে আস্তে আর কি, ওই যে আপনি যেমনটা বললেন যে রেফারেন্স দেখে বা অ্যাকচুয়ালি নিজে চেক করে দেখে, ওদের ওদের বক্তব্য যেগুলো সেই রেফারেন্সগুলো চেক করে দেখে, হুজুর যেগুলো বলতেছে সেগুলো চেক করে দেখে বুঝলাম, হায় 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 হ্যাঁ মামা কাশফুল গেল, মামা জাকুল সব গেল। মানে একটা জিনিস কি ভাই, যে এই রিলিজন হলো একটা সালাকি সালাকি রিলিজন। যেমন আমি ছোটবেলায় হইতাম, যে ছোটবেলায় আমি খুবই হইতাম যে কোনো কিছুর অর্থ না বুঝলে আমাদেরকে বলতো যে তুমি তোমার ইয়ের কাছে যাবা, কি বলে তোমার এই যে মানে স্কলার, ইসলামিক স্কলার শব্দটা বেশি আলেম, স্কলার আলেম বা স্কলার কাছে যাও। দেখেন একটা জিনিস কি, আমি এগুলো তো এখন বুঝতেছি, তখন তো ভাবতাম হ্যাঁ হ্যাঁ তারাই তো ভালো ব্যাখ্যা দিতে পারবে, এখন তো বুঝছি যে নিজে দই কখনো টক বলে না, কারণ এই এইটাই তার রুজি, এইটাই তার ব্যবসা, এইটার যদি সে ফাঁদ বলে দেয় বা যদি দুর্বলতা বলে দেয় তাহলে ইনারের কাছে কেউ যাবে না। বা ধরেন যে ধরেন এখন আমি মানে আশা করি আর কি, একজন সাধারণ যে কোনো হুজুর তারা যা জানে তার চেয়ে আমি কোনো কিছু কম জানি, কিন্তু আমি যদি ওখানে পাবলিকলি ব্যাখ্যা দিই সেই ব্যাখ্যা দিয়ে নেবে না, কারণ কি ওখানে অবিশ্বাস ঢুকাই দেওয়া হয়েছে যে এই ব্যাখ্যাটা তোমার একমাত্র হুজুরদের কাছ থেকেই নিতে হবে, হুজুরদের বাইরের কোনো লোক যদি এই ব্যাখ্যা দেয় তাহলে তুমি ব্যাখ্যা গ্রহণযোগ্য না, তার দাড়ি থাকতে হবে, টুপি থাকতে হবে, এই যে একটা মানে এটা মানে চালাকির মধ্যে আটকাই। এই যে আহমদুল্লাহ হুজুরের কথা বললেন না দুদিন আগেও, দেখেন সে মাইক বাজানোর কথা প্রথমে বললো, মাইক বাজাই মাইক বাজাইয়া ডিস্টার্ব করেন না, এরপরে কয় কি আমি তো এক দুইবার মাইক বাজাইতে নিষেধ করি নাই, দেখেন সুবিধার জন্য সে দেখতেছে যে নিজের ব্যবসায় ক্ষতি হবে, সে এখন বলছে যে আপনারা দুই একবার ডাকাডাকি করতেই পারেন, বেশি করেন না। আবার করোনার সময় দেখা গেছে সবচেয়ে বেশি এরকম পোল্ট্রি বাজ হুজুর দেখা গেছে করোনার সময় বেশি, দুদিন আগেই যে কইছে যে করোনায় কিচ্ছু হবে না, করোনা আল্লাহর সৈনিক, যেই আধারি হুজুর কইছে করোনা আল্লাহর সৈনিক, সেই হুজুর তখন পরে পরে কয় যে আপনারা ভ্যাকসিন নেন ভ্যাকসিন নেন ভ্যাকসিন ভালো। আচ্ছা ভাই আপনাকে একটা লজিক্যাল জিনিস জিজ্ঞেস করি, হ্যাঁ যে এই যে আমরা ধ্যান, হ্যাঁ এবার তো মানে ধ্যান সৃষ্টির আদিকাল থেকে বিভিন্ন মানে এক কথায় মানে গোত্রের মধ্যে বা ঈশ্বরের মধ্যে ধ্যান জিনিসটা চলে আসছে, হ্যাঁ যেটা মেডিটেশন বলে বা ধ্যান, হ্যাঁ ধ্যানের একটা আইডিওলজি আছে, কিন্তু যে আমাকে আপনাকে সেন্ট্রালি কনসেন্ট্রেশন করতে হবে, মানে আপনাকে একটা ফোকাস করতে হবে, ধ্যানের মেইন প্রিন্সিপাল কিন্তু এইটা, এই জায়গাটা তো একমত না ভাই? হ্যাঁ এখন একটা জিনিস দেখেন যে তার মানে ধ্যানটা বিভিন্ন ধর্মে এবাদত হিসাবে আসছে, ধরেন যে হিন্দু ধর্মে বা পৌত্তলিক ধর্মে বা মুসলমান ধর্মে। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি মানে আমি যখন নামাজ পড়ছি আমি দেখছি যে যে আমার কখনই ধ্যান 100% আসে নাই, এবং কেন আসে নাই এই জন্য আমি কিন্তু আফসোস করতাম, কারণ হুজুর আবার বলেও দিত যে আপনার কিন্তু ধ্যান জীবনে যদি একবার ধ্যান আসে নামাজে তাহলে কিন্তু আপনি ব্যস্ত যাইতে পারবেন, এবং হুজুর কিন্তু বলে যে কারোর ধ্যান আসে না, এবং ওয়াজও দেখবেন নামাজে দাঁড়াইলে কি আসে, বাজারের কথা মনে পড়ে, উমুকের দ্বারে টাকা পামু মনে পড়ে, এগুলো কিন্তু হুজুরের বলে দেয়। একটা জোক আস মনে পড়লো বলবো, জি বলেন বলেন। একটা জোক মনে পড়লো যে ইয়া এক বেড়ায় নামাজ কালাম তেমন একটা পড়ে মানে বুঝে না, বা পড়ে ঠিকই কিন্তু বুঝে না, বা কোরআন হাদিস এগুলি এত কিছু বুঝে না, এত ই না, সে অন্য সব কিছু নিয়েই ব্যস্ত থাকে, ব্যস্ত মানুষ, কিন্তু তার আর কি বাড়ি থেকে জোর করে আর কি নামাজে পাঠায় সে আর কি। এখন সে এখন এই জন্যই সে যায় গিয়ে হুজুরের সাথে ওই উঠানামা করে চলে আসে, ওই নামাজ পড়ে চলে আসে। এখন একদিন একটা নামাজ হইতেছে, সে এরকম নামাজ শেষে হুজুর সালাম ফিরাইছে, তখন সে চিল্লায় কইতেছে হুজুর 3 রাকাত নামাজ পড়ছেন, 4 রাকাত পড়েন নাই। এখন সবাই কেউই ধরতে পারে নাই, সে ধরতে পারলো, সবাই অবাক, হ্যাঁ কেমনে তুই কেমনে বুঝলি? কয় আরে ভাই, কয় সবাই কয় যে 4 রাকাতই নামাজ পড়ছে, আমরা সবাই এত হুজুরের সাথে নামাজ দিতে পারছে, কয় আরে না রে ভাই নামাজ 3 রাকাত হয়েছে আমি নিশ্চিত, তুই কেমনে নিশ্চিত, তুই কেমনে জানলি, কেমনে তুই বুঝলি? ভাই আরে আমার 3টা দোকানের হিসাব মিলছে, আর একটা দোকানের হিসাব এখনো শেষ হয়নি, আমার 4টা দোকানের হিসাব করার কথা ছিল 4 রাকাতে, তো 3টা দোকানের হিসাব আমার করা শেষ হয়েছে, এই জন্য 3 রাকাতই হয়েছে আমি নিশ্চিত, 4 রাকাত হইলে তো আমি 4 নম্বর দোকানের হিসাব আমি করতাম এখন নামাজ মাঝখানে। তো এই জোকটা মনে পড়ে গেল, এটা ছোটবেলায় অনেক শুনছি এই জোকটা। জি জি হ্যাঁ, এখন আমি আমি যে কথাটা বলতে চাচ্ছি, হ্যাঁ যে ইসলাম ধর্ম বলাচ্ছে যে আপনি যখন নামাজে দাঁড়াবেন তো আমি আমি বলতেছি ধ্যানের মেইন প্রিন্সিপাল হলো যে আপনার কনসেন্ট্রেশন, হ্যাঁ সেটা হইতে পারে আপনার বই পড়তে পড়তে ধ্যান, আমি এরকম হয়েছে যে বই পড়তেছি আমার বাহ্যিক কোনো খেয়াল নাই, আমাকে কেউ ডাকছে আমি খেয়াল করি নাই, হ্যাঁ বা তরকারি পুড়ে গেছে খেয়াল করি নাই, বা একটা কাজ করতেছি কাজের মধ্যে আমি ধ্যানে ঢুকে গেছি, মানে 100% কনসেন্ট্রেশন যেটাকে বোঝায় যে আমার বাহ্যিক কোনো খেয়ালটা নাই, হ্যাঁ এটা মেডিটেশন একদম অনকাইন্ড অফ মেডিটেশন, বা যদি ধরেন যে এই যে ইয়োগা করে এটার ভিতরে তো মেডিটেশনের কনসেপ্ট আছে, যে একটা মিউজিক চাললো সে একটা অতীতের কল্পনায় চলে গেল, তারপরে সে মানে এটা আমি করছি আমি দেখছি যে এটাও একটা অসাধারণ জিনিস, কিন্তু আমাদের নামাজ এই নামাজটা যে বলতেছে ধ্যান এবং তোমাকে আল্লাহকে ভয় করতে হবে, কতগুলো এখানে একটা জিনিসে ফোকাস করতে বলে না, সেটা হচ্ছে আল্লাহকে ভয় পাও, একই সময় তুমি সুরুয়া পড়ো, পরের রাকাত নামাজ পড়বা এটা আবার হিসাব রাখো, এই সুর প্রথম রাকাতে যদি আল্লাহ হামদ সুরা অন্য সুরা যে সুরা পড়ো পরের রাকাতে তুমি ওই সুরা পড়তে পারবে না, তারপর কি হচ্ছে তোমার 4 রাকাত হুজুরে পড়লো কিনা সেটা কিন্তু আপনার কাউন্টে রাখতে হবে, মানে আমার কারণে আমাকে তো হুজুরে ভুল করলে আমার একামত দিতে হবে, তার মানে এতগুলো বিষয় নিয়ে কি কখনো কোনো ব্যক্তি নামাজে ফোকাস করতে পারে? এটা কি কোনো মেডিটেশনের আওতায় আসে? এটা নামাজ কি আদৌ একটা প্রেয়ার না একটা প্র্যাকটিস, জাস্ট একটা সন্ধ্যাদের মতো লেফট রাইট রেডি 1 2 3 গো? হ্যাঁ এক্স্যাক্টলি তাই, 1 2 3 এক্স্যাক্টলি তাই, এক্স্যাক্টলি তাই, ডাইন বাম ডাইন বাম ডাইন বাম,
কয়েকদিন আগে একটা বাচ্চা এরকম একটা একটা বাচ্চা এরকম যে প্রশ্ন করতেছিল যে বিভিন্ন রুলস কেন মানি, যেমন সে বলতেছিল মাথায় টুপি কেন পরি, প্রেয়ার মানে প্রেয়ার ক্যাপটা কেন পড়তে হয়, হোয়াই ডু মুসলিমস ওয়ার এ প্রেয়ার ক্যাপ। তখন তখন তাকে ওই সেই উত্তরটা পরে আবার লাইভেও বলছিলাম কিছুটা। সো এই এই কারণটাই কিন্তু এটা যে প্র্যাকটিস করা যে কমান্ড মানে কিনা। ইনফ্যাক্ট জামাতের সাথে নামাজ পড়ার কারণটাই কিন্তু এইটা, ইমামের পেছনে জামাতের সাথে নামাজ পড়ার কারণটাই এইটা, যে মুসলিম উম্মাহর মধ্যে একটা একটা ঐক্য, ওই একটা ঐক্য, একটা দৃঢ় একটা বন্ধন গড়ে তোলা, যাতে সবার সাথে সবার একজন কমান্ডারের আন্ডারে থাকা, এই যে এই সিস্টেমটা যাতে গড়ে ওঠে, এই আইডিয়া। এইখানে কিন্তু পার্সোনাল কোনো বেনিফিটের জন্য না। ইনফ্যাক্ট ইসলামের মধ্যে মানে আপনি খুঁজে বের করে দেখাইতে পারবেন কিনা আমি সন্দিহান, যে সেখানে পার্সোনাল বেনিফিট অ্যাকচুয়ালি আছে, আমি পাইনি অন্তত পক্ষে, আমি পাইনি। আমি আপনি ভাই তাই না, সব ধর্মটাকে টিকা রাখা বা ধর্মটার বেনিফিটের জন্য মানে বেশিরভাগ জিনিসই, কিন্তু বলা আছে অনেক জায়গায় যে তোমাদের জন্য নাজিল করিয়াছি আমি এটা, যাহাতে তোমরা তোমরা যাহাতে সরল পথ দেখিতে পারো। কিন্তু এটা হচ্ছে জাস্ট ওয়ার্নিং। সরল পথ মানে কি, দেখিতে পারো মানে কি, মানে হচ্ছে তোমরা তা নাইলে তুমি কুত্তা পিটা করবো যাহার নামে, এই জন্য তোমাদের এটা দিলাম ওয়ার্নিং। সো এটা স্টিল ধর্মের জন্য মানে দেখেন, কারণ কেউই কিন্তু প্রশ্ন করতেছে না, আরে ভাই আমি ধর্ম না মানলে আমার মায়েরা ফেলবে কেন বা আমার কুত্তা পিটা করবে কেন, এটা কিন্তু কেউ কেউ বলে না, তাই না? আর একটা জিনিস আমি আপনার, আচ্ছা এটা নামাজের বিষয়টা আমি যেটা বলতে চাচ্ছি, এই নামাজ কারো মনোযোগ না আসার পরে অনেক কিন্তু মানসিক যন্ত্রতায় ভোগে, আমিও ভুগি যে আমার হায় আমার নামাজের মধ্যে 100% কনসেন্ট্রেশন আসে না। কিন্তু বাস্তব এইটা ওই যে বললাম না, এটাও কিন্তু একটা আপনাকে হিপনোটাইজ করা, যে আমি ভাবতেছি যে এটা মানে আমার দোষ, আমার কোনো অপরাধ, আমার মানে নামাজের ধ্যান ঠিক নাই, কিন্তু এই স্ট্রাকচারটার মধ্যে আদৌ তো ধ্যান আনা সম্ভব না। হ্যাঁ, এইটা কিন্তু মানে আমি যখন নামাজ পড়ছি আমি কিন্তু এই জিনিসগুলো সাফার ছিলাম, যে আমার কেন নামাজের মধ্যে এই যে এদিক সেদিক চিন্তা আসবে, কেন আমার নামাজের মধ্যে এগুলো আসবে, এটা মনে হয় যে আমি ঠিক নাই। হ্যাঁ, এই যে নিজেকে একটা ব্যালেন দেওয়া, হ্যাঁ সেলফ ব্যালেন, হ্যাঁ নিজেকে অপরাধী ভাবা, বুঝতে পারছেন? এই জিনিসগুলো কিন্তু আমি দেখছি যে এগুলো ইসলাম খুব মানে আপনাকে ইসলাম আপনাকে সুন্দরভাবে অপরাধী তৈরি করে দেবে, এবং আপনি এই অপরাধের প্রায়শ্চিত্ত কিভাবে করবেন, মসজিদে দান করে হুজুরের পকেটে টাকা দিয়ে বা লা বলা বলা, মানে বিষয়টা এরকম আর কি, যে আপনাকে অনুতপ্তিতে মানে বলতে আমি অবাক হইতাম, যে আমাকে অনেক আগে বলছিল যে তোমার যে এরকমের তুমি যে এগুলো করো না, তুমি যে মানে মানে পাপি আর কি, হ্যাঁ যে পাপ, হ্যাঁ যে তোমার পাপ হবে, তা আমি তখন আর কি এতটা বের হয়ে আসিনি। তারপর আমি তার চ্যালেঞ্জ শুরু দিয়েছিলাম যে আমার পাপটা কি, আমাকে বলেন আমার পাপটা কি, আমি আমাকে বুঝান যে আমি আমি একটা কাজ করি, আমার বাবা মা বা আমার আশেপাশে আমি মানুষের জন্য কাজ করি, হ্যাঁ আমি তো কোনো পাপ দেখি না, হ্যাঁ আমি আমার চাহিদার প্রয়োজনে খাই, চাহিদার প্রয়োজনে আমি আমার বাবা মা আছে তাদেরকে দেখি, আমার আশেপাশে মানুষের জন্য পারলে করি, সাতদের মধ্যে থাকলে করি না থাকলে করি না, এখানে আমার পাপ কোথায়, আমি কেন আমি সাফার আর ফিল করবো, কেন আমি ফিল করবো যে আমি অনেক অপরাধী, আমি গিলটি, মানে আল্লাহর কাছে আমার মনোযোগ দিয়ে কেন কানতে হবে, আমি আমি তো কোনো রিজন পাই না, মানে এই বুঝছেন আমি অবাক, আমি কেমনে আপনাকে একটা মানুষকে যে পাপি বানাইয়া তাকে অপরাধী বানাইয়া তার কাছ থেকে দুইটা পয়সা এই হুজুরের পকেটে ঢুকাবে, একদম এই ফ্রেমওয়ার্কটা হলো যে এরকম ইসলাম, আসলে আমি ফিল করি এটা আদৌ কোনো রিলিজনের ফ্রেমওয়ার্ক কিনা, এটা হলো জাস্ট একটা শ্রেণীর ব্যবসা টিকিয়ে রাখা, একটা ব্যবসাকে টিকিয়ে রাখতে হলে একটা ফ্রেমওয়ার্ক টিকিয়ে রাখতে হবে, তো ফ্রেমওয়ার্কটা টিকিয়ে রাখার কৌশল, সেকেন্ডারি ব্যবসাটা টিকিয়ে রাখার কৌশল, মানে আমি এটা মনে করি আর কি। হ্যাঁ, প্রথম হলো ফ্রেমওয়ার্কটাকে টিকিয়ে রাখতে হবে, ফ্রেমওয়ার্ক না টিকলে তো ব্যবসাটা টিকবে না। হ্যাঁ, তাই এগুলো হলো সব আইডিওলজি, আইডিওলজিগুলোই সব কিছু আপনার এই যে ধরেন আমি আমি রিয়েলাইজ করতেছি যে ধরেন এই যে রমজান মাস, হ্যাঁ আপনি দেখবেন এই ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়েই মানুষ কিন্তু মানে রেডিকালাইজ বেশি হয়। দেখবেন রোজার মাসে যুবক যারা প্রথমবার দাঁড়িয়ে রাখে, দাঁড়িয়ে রাখার পরে প্রথমবার রোজা রাখে, হয়তো এই বছর রোজা গেলে দাঁড়িয়ে ফেলে দেয়, কিন্তু পরের বছর আবার কিন্তু সে সিরিয়াস হয়, এরকম করতে করতে একটা সময় গিয়ে কিন্তু শেষ বয়সে সিরিয়াস হয় যে আমার এখন দাঁড়িয়ে থাকবে, ইয়া থাকবে, অমুক থাকবে, সমুক থাকবে। আমার দেখা অনেক অবসর, যেমন আমি কিছুদিন আগে দেশের বাইরের একজন বাংলাদেশি, উনি দেশের বাইরে থাকে, তার একটা গল্প শুনতেছিলাম যে তার এক বন্ধু আমেরিকায়, সে একটা হাসপাতালে গেছে, গিয়ে দেখে তার বন্ধু ওই দেশের বন্ধু আর কি আমেরিকান আর কি, হাসপাতালে একটা গেটের সামনে একটা টুল নিয়ে বসে আছে। তো ওই বাংলাদেশি উনি দেখে বলছে কি ব্যাপার জোসেফ, ধরেন নাম জোসেফ, তুমি এখানে বসো, আমি তো প্রতিদিন এখানে এসে বসি, কেন বসো, বলে যে আমি রিটায়ার পরে কি করব চিন্তা করতেছি, কিছু করার কাজ খুঁজে পাচ্ছিলাম না, আমি প্রতিদিন আমি নিজে একটা ছোট টুল বা চকি আর কি, আমরা কি বলি এটাকে যে বসে থাকা যায় চেয়ার টাইপের আর কি, একটা কিছু আর কি নিজে ফোল্ডিং করা ওখানে নিয়ে প্রতিদিন হাসপাতালের গেটে বসে, যে সমস্ত অসুস্থ লোক আসে তারা অবশ্যই হাসপাতালের ধরেন যে এক্স রে রুমটা চেনে না বা এমার্জেন্সি রুমটা চেনে না বা ধরেন ডাক্তারের রুমটা চেনে না, উনি সেটা দেখাইয়া দেয়। তো এই কথা আমি ওনার কাছ থেকে শোনার পর আমি অবাক হয়ে গেছি, বাংলাদেশে একজন রিটায়ার্ড পার্সন কি করে, আমার এলাকায় এরকমের 4-5 জন রিটায়ার্ড পার্সন আছে, কার পাশায়, আমি একদম বাংলা ভাষায় বলি জানি না, এখানে অফ দ্য টপিক বলা ঠিক হবে না, মানে কার পাশায় তর্জনী আঙ্গুল দেওয়া যায়। আপনার বিশ্ব, এবং এরা নামাজি, এরা ধার্মিক, এরা কোন মেয়েটা কুই পোশাক পরে রাস্তায় উঠলো না, ঠিক আছে, এই সমস্ত কিছু তাদের মানে স্ক্যানিং এর বাহিরে যায় না। তো আমি যেটা বলছি ডিফারেন্স ইজ দ্যাট, যে এখানে বাংলাদেশে একটা লোক সে কিন্তু ধরেন তার যৌবন বয়সে রেডিক্যাল না হলে শেষ বয়সে রেডিক্যালটা আরো ভয়ানক আমার দেখা। হ্যাঁ, আমি মানে অত ডিপে যেতে চাচ্ছি না, যেহেতু আমি জাস্ট শ্যাডো ভাবেই কথা বলতেছি। জি জি,
তো এই বিষয়গুলো আর কি ভাই, আর এরকম অসংখ্য কথা আছে যদি হয় আপনার সাথে সাথে অবশ্যই আরো আরো শুনবো আমরা রিফাত ভাই, আমরা আপনার কথা ওই কারণেই মনোযোগ দিয়ে শুনছিলাম। সাধারণত আমরা এরকম মানে খুবই খুবই যদি মানে কি বলবো এটাকে একটা আগ্রহদীপক এরকম আলোচনা আমরা শুনি তখন আসলেই আমরা সকলেই খুবই ভালো লাগে শুনতে, এই জন্যই আমি শুনছিলাম। মানে কথাগুলা কারো কারো কাছে হয়তো নতুন, কারো কারো কাছে হয়তো পুরাতন, বাট স্টিল কথাগুলা স্টিল ভ্যালিড, স্টিল যৌক্তিক, এবং যতদিন পর্যন্ত এটা প্রসঙ্গ থাকবে ততদিন পর্যন্ত এই কথাগুলো আসলেই মানে আলোচনা করা উচিত। রাফাত ভাই আপনার কাছ থেকে আমরা ভবিষ্যতে হয়তো আরো এই টাইপের আরো কিছু বিষয়ে আরো শুনবো, আর অনেক কথা শুনবো, সেই আশাবাদ ব্যক্ত করি। তাহলে এক কাজ করি রাফাত ভাই, আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নেই আমরা। আচ্ছা লাস্ট একটা লজিক দিতেছি, লাস্ট। হ্যাঁ শিওর শিওর। আচ্ছা সেটা হলো যে আমাদের ইসলামে ধর্মে বলা আছে যে অহংকার, হ্যাঁ যে অহংকার করে তার মানে জাহান্নাম অনিবার্য, বা এরকম একটা কথা হাদিস আছে, আমি পাইছি বাট হাদিসটা হুবহু কোট করতে পারতেছি না, আপনি কি বলতে পারেন কোনটা কোনটা আরেকবার বলেন? অহংকার মানে যে অহংকার করে, হ্যাঁ অহংকার, হ্যাঁ অহংকারী জাহান্নামের বিরুদ্ধে, হ্যাঁ অহংকারীদের বিরুদ্ধে হাদিস আছে। হ্যাঁ তবে হ্যাঁ ওই যে একটা হাদিসে আর কি ওরা একটা হাদিস দেখায় যে ওই যে যেমন কাপড় যারা ধরেন টাকুর নিচে অহংকার করে পড়ে সেটা তার জাহান্নামে তারা গিয়ে কি কি করবে, এইগুলো নিয়ে আর কি বলা আছে। না আমি একটা স্পেসিফিক হাদিস পেয়েছি যে হাদিস অহংকারী তারা নিশ্চিত জাহান্নামে, যারা অহংকারী সোজা কথা যারা অহংকার করে, হ্যাঁ অহংকার কথা হচ্ছে যে আল্লাহ তাআলা তো কোরআনের পরতে পরতে অহংকার করে, আল্লাহ যখন করে তখন ওইটা হচ্ছে মানে আল্লাহ কর্তৃক, কারণ আল্লাহ হচ্ছে আমি দাম্ভিক নিশ্চয়ই, আমি পরাকর্মশীল, আমি নিশ্চয়ই দুনিয়াটারে উল্লে একবারে নিয়ে ফেলাইতে পারি, কি না আছে ঠিক আছে, ধামকি ধামকি মারা, হ্যাঁ নিশ্চয়ই তিনি সর্বাধিক জিনিস আল্লাহ করতে পারে। থ্যাংক ইউ। আচ্ছা যদি আপনার সাথে পার্সোনালি কানেক্ট করি আমি শ্যাডো নেম দিয়ে কানেক্ট হবো, হ্যাঁ আমার একটা আলাদা ইমেল দেয়া, ওকে আপনি আমাকে ইমেল করেন, হ্যাঁ আমার ইমেল অ্যাড্রেস নিশ্চয়ই আপনার জানা আছে। হুম হুম ঠিক আছে, শুভরাত্রি ভাই। জি শুভরাত্রি, থ্যাংক ইউ সো মাচ।